অপারেশন থিয়েটারে যখন ফার্স্ট টাইম অপারেশনের মধ্যেই একটা ক্যাঁ করে প্যাঁ করে একটা কান্নার আওয়াজ আমি শুনেছিলাম, মানে ডক্টর ফার্স্ট যখন ওই অপারেট করতে করতে ওই আওয়াজটা শুনলাম, আমি না মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা কোথার থেকে আসলো। সত্যি একটা মানে লিভিং একটা মানে মানুষ, তাও আবার তো আবার দুখানা দুখানা আমার পেটের ভেতরে ছিল। যখন থেকে পিউ প্রেগনেন্ট হয়েছে তখন থেকে কি নাম দেওয়া হবে কি হবে এই নিয়ে আমাদের মধ্যে আলোচনার শেষ ছিল না। একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে ভাবা হচ্ছিল। প্রচুর হোয়াটসঅ্যাপে লব, কুশ, লাল, নীল এসব নাম আসছিল, আমরা ওগুলো এনজয় করছিলাম, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে নানান নাম দিচ্ছিল। যে আমার একটা মেয়ে একটা ছেলে হবে, তাই ছেলে মেয়ে সব রকম কম্বিনেশন নাম আমরা ভেবেছি। তো ঋষি নামটা ভেবে রেখেছিলাম যে ছেলে হলে আমি ঋষি রাখবো, কিন্তু দুটো ছেলে হয়ে যাবে আমি ঠিক এক্সপেক্ট করিনি, তার জন্য আরেকজনের নাম নিয়ে আমি খুব একটু চিন্তিত ছিলাম। কিন্তু তাও আলটিমেটলি আমার হঠাৎ এমনি কোথায় পড়েছি নাকি কী আমি জানি না, সামহাও আমার রাহিল নামটা হঠাৎ মাথায় আসলো, আমি তখন রেখে দিলাম। আর কোইনসিডেন্টলি অদ্ভুত ব্যাপার, রাহিলের পায়ে একটা তিল আছে, তো মানে হি সাপোজ টু বি আ ট্রাভেলার, তো রাহিলের মিনিংটাও ওরকম যে ওয়ান হু শোজ ডিরেকশন, ট্রাভেলার, তো এই জন্য রাহিল নামটা অ্যাপ। আর ইনি হচ্ছে ভীষণ শান্ত, ঠান্ডা, কোনো অবস্থাতে কাঁদে না, সবসময় ঠান্ডা হাসে, তো একটু ঋষি 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 বুদ্ধি টাইপের হাবভাব আছে। তো আই থিঙ্ক এর নামটা একদম অ্যাপ্ট হয়েছে, ঋষি, আর ওর নামটা রাহিল। ফার্স্ট জিনিস যেটা সব থেকে মিষ্টি ফিলিং সেটা হচ্ছে আমাকে যখন দেখে তখন এক গাল হেসে ফেলে, এই ফিলিংটার মতো ফিলিং হয় না, মানে এই সব আস্তে আস্তে এই ফিলিংগুলো অ্যাকুমুলেট করেই না কমপ্লিটলি মা হওয়া যায়। আমরা ভাবতাম যে বাচ্চা হয়ে গেলে বা বেবি হয়ে গেলে লাইফটা পুরো শেষ হয়ে যাবে, পুরো বোরিং হয়ে যাবে, আমরা আটকে যাবো, আমাদের রোড ট্রিপস বন্ধ হয়ে যাবে, স্টপ নো, বাট ওরা হওয়ার পর দিস ইজ এ নিউ ফেজ অফ লাইফ, মানে এর মতো এনজয়মেন্ট ওটা আলাদা এটা আলাদা, মানে দিস ইজ এ নিউ ফেজ অফ লাইফ বাট দিস ইজ মাচ মোর এনজয়েবল। আর এর সাথে কিন্তু আমরা পুরো কোনো কিছু বন্ধ করব না, এরা ইনিশিয়াল একদম ছোট কিন্তু এদেরকেও ভেবেছি আমরা জন্ম থেকেই স্টার্ট করব, রোড ট্রিপ সঙ্গে ট্যাগে করে নিয়ে যাবো, যাতে কিনা কোনো কিছু আমাদের স্টপ না হয় আর এরাও একদম ছোট্টবেলাতে কুল গুণ আছে, টাফ হয়ে যায়, টাফ লাইক ড্যাডি। তাহলে এই আমাদের একটা sweet journey just the beginning.